কোথাও কাজে বা বেড়াতে যেতে হলে এবার দূরপাল্লা ট্রেনের টিকিট কাটার জন্য ডেট অফ জার্নির 4 মাস আগে নয়, মাত্র 2 মাস আগেই কাটা যাবে ট্রেনের টিকিট। আগামী 1 নভেম্বর থেকে এমনই প্রক্রিয়া চালু হচ্ছে। দীর্ঘ প্রায় 9.5 বছর পর পরিবর্তন করা হলো ভারতীয় রেলের দূরপাল্লা ট্রেনের টিকিটের অ্যাডভান্স বুকিংয়ের সময়সীমা। 2015 1 এপ্রিল থেকে শুরু করে 2024 31 অক্টোবর পর্যন্ত দূরপাল্লা ট্রেনের সফরের জন্য 120 দিন আগে টিকিট কাটা যেত, কিন্তু চলতি বছরে আগামী 1 নভেম্বর থেকে ভারতীয় রেলের দূরপাল্লা ট্রেনে অ্যাডভান্স বুকিং উইন্ডো খুলবে 60 দিন বা 2 মাস আগে। বিষয়টি আরও সহজভাবে বলতে গেলে, ধরা যাক কেউ হাওড়া থেকে কাশ্মীর যাচ্ছেন ডিসেম্বরে, যেহেতু 120 দিন আগে থেকে অগ্রিম টিকিট কাটা যায়, সেহেতু বর্তমানে আগস্ট মাসে ট্রেনের টিকিট কাটতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি। কিন্তু আগামী 1 নভেম্বর থেকে সেই সময়সীমাটা 120 দিন থেকে কমে 60 দিন হয়ে যাবে। এই নয়া নিয়ম মোতাবেক কেউ যদি মার্চ মাসে কোনো ট্রেনের বুকিং করতে চান, তাহলে তাকে নভেম্বরে টিকিট কাটতে হবে না, জানুয়ারিতেই সেই কাজটা করতে পারবেন তিনি। এ প্রসঙ্গে ভারতীয় রেলের বাণিজ্য বিভাগ জানিয়েছে যে যাত্রীরা ইতিমধ্যেই আগে থেকে 4 মাস পরে টিকিট কেটে ফেলেছেন, তাদের রিজার্ভেশন নিয়ে কোনো সমস্যা হবে না। 31 অক্টোবর পর্যন্ত এআরপি 120 বহাল থাকবে। 1 নভেম্বর থেকে যারা অ্যাডভান্স বুকিং করবেন তারা সর্বাধিক 60 দিন পরের বুকিং পাবেন। ভারতীয় রেল এও জানিয়েছে বিদেশিদের জন্য এ ব্যবস্থা শিথিল থাকবে। তারা বন্ধন ও মৈত্রী এক্সপ্রেসের মতো আন্তর্জাতিক ট্রেনে যাত্রা শুরুর 365 দিন আগে অ্যাডভান্স টিকিট কাটতে পারবেন। গোমতী এক্সপ্রেসের এআরপি আগের মতোই 120 দিন এবং তাজ এক্সপ্রেসের 30 দিন থাকবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।